এখন টিএমসি কে দিব কি বিজেপি কে দিব কি সেই তোহা আই শেষে না তোহা ভাই আব্বাসীর দিকে দিব এখন মনে ঠিক হয় না এসএফ এখানে দাঁড়িয়েছি জানেন হ্যাঁ জানি আইএসএফের পার্টি কে আছে জানেন ওই হচ্ছে আমাদের ফুলপুর শরীফের বুঝা তো যাচ্ছি এখন কার হবে ঠিক বলতে পারছি না তবে এখানে আমাদের যতটা দিদি কোন দল এখানে আপাতত টিএমসি দলটা ভারী আছে কার দল ভারী এখানে এখন বলা মুশকিল কি বলছেন রুটি তাদের খেয়েছি ওই মমতাদের ঘরকে যে হ্যাঁ তারপরে সব মন্ত্রী মন্ত্রী হলো তো বিশ্বাস কর আর ফয়সাল খান ভালো না বলতে তাকে তো আজ পর্যন্ত দেখিনি তার নামটাই প্রথম শুনছি কোথায় ঘর না ফয়সাল খানের 2021 কাকে চাইছি সরকারে দিদি না মোদি দিদি জিতবে কে বলছে মোদি জিতবে এইসব নিয়ে হচ্ছে আর কি বলে মোদি এর থেকে হ্যাঁ ওরে বাপরে রক্তমাখা সরকার এতে কখনো বলছে দুধে কখনো সোনা বেরোচ্ছে ই বেরোচ্ছে মা দুনিয়ার এখন ঝামেলা নিয়ে সবসময় মুসলমান বিরোধী আবার সব থেকে বেশিরভাগ মুসলমান বিরোধী মমতা দিদি ঠিক আছে নজিবুল করিম আমাদের এমএলএ হলো খুব ভালো আমাদের এখানে পুকুর ঘাট নেই কল নেই একটা করে কল সে খারাপ হয়ে পড়েছে জল অনেক দূরকে আনতে যেতে হচ্ছে জলের সমস্যা আমাদের প্রচুর আমাদের এখানে পোলটা এত অবস্থা খারাপ কোনো এখানে বিডিও থানা তারপরে আমাদের হসপিটাল সমস্ত আছে এতে 12-14 গ্রামে লোক যাতায়াত করে পোলের উপরেটা দিয়ে এটা খানাকুল পোল এই কিন্তু কোনো অবস্থাতে বিড়িটা হচ্ছে না আমার 28-29 বয়স হয়ে গেছে আমি সেই গ্যানবোর থেকে এই বিড়িটা এইরকমই দেখে আসছি আর বাঁশের ছিল এখন কাটে গেছে শুধু মেরামতি করা হচ্ছে যে কোনো সরকারি আসুক আমাদের ব্রিজটা করে দিন রাস্তাটা চেয়েছিলাম রাস্তা হয়ে গেছে বছর চারেক আগে এবার ব্রিজটা চাইছি পিচ রাস্তা হয়ে গেছে আগে বোল্ডার ছিল এখন পিচ হয়ে গেছে কাটে পোল্ডে আমাদের পাকার করে দিতে চাইছি চা খেতে যাচ্ছেন কদিন পরে ভোট আছে ভোটের কি মহল আপনাদের দিকে না খারাপ নয় ভালোই সব শান্তিপ্রিয় শান্তিপ্রিয় আছে ঝামেলা হচ্ছে কোনো না এই দেওয়ার ঝামেলা হয়নি ভোট প্রচার করতে আসছে ভোট প্রচার সবাই আসছে সব দলই আসছে কে কে দাঁড়িয়েছে আপনাদের এখানে এখানে দাঁড়িয়েছে আমাদের টিএমসির হচ্ছে রাজাটি বাড়ি কি নাম মুন্সি জীবুল করিম আর বিজেপির হচ্ছে কে সুশান ঘোষ আর আইএসএফের দাঁড়িয়েছে ফয়সাল খান আর কার প্রভাব বেশি ওই টিএমসি যতটা প্রভাব আছে প্রভাবটা বেশি আছে কার প্রভাব বেশি টিএমসি মুন্সি নজিবুলের প্রভাব বেশি বলতে হ্যাঁ কার প্রভাব বেশি মুন্সি নজিবুল করিমের একটু প্রভাব বেশি বলা তো যাচ্ছে না দাদা এবারে কি হবে না হবে হ্যাঁ উন্নয়ন করেছে সরকার কাজ ভালোই কাজ রাস্তাঘাট মানে পানি ফানি সবের ব্যবস্থা ভালোই করেছে আর কিছু রেশন টেশন না সব কিছু দিচ্ছে রেশন ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক পাচ্ছে তারপর দুয়ারে সরকারে যে সব দুয়ারে সরকার সব কাজ হয়েছে করেছে হ্যাঁ স্বাস্থ্য কার্ড আমাদের আগেই হয়ে গেছে নাম সে কাকাসালি বাড়ি কাচরা কি মহল আপনাদের দিকে ভোটের কি মহল এখন আমাদের এখানে ভোটের মহল ঠিকই আছে কি বলবো একদম শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আছে এখন পরে কি হবে এখন বোঝা মুশকিল দাঁড়িয়েছে আমরা দিদিকে যে আমরা দিদিকেই সমর্থন করতে চাই আমরা দিদিকেই ভোট দিতে চাই দিদি ছাড়া আমরা কাকে চিনি না জানি না দিদিকে আমরা সমর্থন করতে চাই আইএসএফ দাঁড়িয়েছে জানেন ভাই জানেন দল হ্যাঁ জানি কে দাঁড়িয়েছে জানেন সিদ্দিক এই জানের দল চিনে আমাদের এখানে নজিবুল করিম খুব ভালো লোক ওনাকে সবাই চাই সবাইকে সবাই সমর্থন করতে চাই ওনাকেই চাই কেউ জায়গা এটা হচ্ছে
এটা এটা ক্যান্সার পার কি বিধানসভা কোন বিধানসভা এটা কোন থানা খানাগুলো থানা এখানে তো সব দিদিকেই সহাইছি না কি বলে তবে ভিতরে ভিতরে আছে অনেক আব্বাস সিদ্দিকও চাইছে এখন সঠিক বলা যাবে নি যে সুশান্ত ঘোষ দাঁড়িয়েছে হ্যাঁ সুশান্ত ঘোষ ও বিজেপির এখানে কোনো ইয়ে নেই না খানাগুলো বিজেপির প্রভাব নেই এখানে কার প্রভাব বেশি আছে এখানে আছে নজরুল করিমই আছে এখন বাকি লকডাউন গেছে এত কষ্ট গেছে সাধারণ মানুষের তখন কেউ কোনো সাধারণ মানুষের খোঁজ নেয়নি খবর নেয়নি এখন ভোটের সময় বলছে এই দেবো সেই দেবো তখন তো এক মুঠো চাল বা মমতা ব্যানার্জির কথা বলছি পর্যায়ী শ্রমিকদের কথা তখন ভাবার দরকার ছিল কী করে তারা আসবে না আসবে এবার এই ভোট শুরু হয়েছে ভোট শেষ হয়ে যাবে সমস্ত নেশা যে যার সব এসি রুমে চলে যাবে সাধারণ মানুষ যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে ভোট এলো কি এদিকে এখন তাহলে কার পাল্লা ভারী এইদিকে দেখুন যতটা সম্ভবত আমার তো মনে হয় দিদিরই যাবে মনে হচ্ছে দিদিরই যাবে মনে হচ্ছে হ্যাঁ এসএফ থেকে ফয়সাল খান দাঁড়িয়ে কালকে এসেছিল এখান থেকে এসে প্রচার করে গেছে দেখা যাক সেরকম প্রচার আর এখানে করেনি খানাগুলোতে অন্যান্য জায়গায় যতটা করেছে জনগণ কীভাবে নেবে এখন সেটাই দেখা যাক আমি যখন রুটি বড় বড় করে দিই আমি আর মনের পাড়ার দুজন আচ্ছা একবার টালিগঞ্জে দিদির ঘর তো আছে টালির ঘর হ্যাঁ তখন আমি গেছি আমরা খুব গেছি রে বাপ বিশ্বাস কর দিদি তো দিদি কিন্তু আজ 12-13 বছর আমি ই হয়ে গেছি আর যেতে পারিনি আমার কলকাতায় তো হেভি যোদ্ধার লাইন আলিবর্দি দৃষ্টিতে ওই প্রেসিডেন্ট এ ফিলিস বেকারি দিদি আপনাকে চেনে হ্যাঁ দিদির সঙ্গে কথা হ্যাঁ আচ্ছা অনেক 10 বছর আগে থেকে বাড়ি কোথায় হ্যাঁ খানাকুল আমার বাড়ি ওই যে হিতা এদিকে কাজ হয়েছে উন্নয়ন হয়েছে আপনার দিদি তো বন্যা হয় কাজ বলতে গেলে রাস্তাঘাট তো হয়েছে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে আর বাকি আর কি আর হবে রাস্তাঘাটগুলোই হয়েছে এবারে কিছু কমন লোককে পায়খানা ঘরটর এইগুলো দিয়েছে যারা পাবে যারা মানে রেশন রেশন হ্যাঁ রেশন তো পাওয়া যাচ্ছে এখন কে জিতবে আমি কি করে বলবো এবারে আল্লাহ দেখুন কাকে জিতাবে সে তো আল্লাহর উপরে সব কি বল আপনি কি বলছেন এখানে নজিবুলই জিতবে নজিবুল কোন দল থেকে দাঁড়িয়েছে টিএমসি থেকে টোটো কতদিন চালাচ্ছেন বছর কানে লকডাউনের এক মাস আগে থেকে চালাচ্ছেন আগে অন্য কাজ করতেন নাকি কলকাতায় গাড়ি চালাতাম আগে এখন লকডাউনের পর থেকে টোটো চালাচ্ছেন কেমন চলে মোটামুটি মোটামুটি চলে যায় এখন কোনো প্রবলেম হয় না আমাদের আচ্ছা আপনাদের এখানে ভোটের মহল কি এখন আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তো আপনি তো বিভিন্ন বাজারে বাজারে ঘোরেন টোটো নিয়ে দেখতে পাচ্ছি সবাই তো মানে ঘুরছে বাজার দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটাই দেখতে পাচ্ছি ই বলছে আমি জিতবো বলছে আমি জিতবো হ্যাঁ এটাই দেখতে পাচ্ছি আমরা আপনার কি মনে হচ্ছে কে জিতবে এখানে এখানে দিদির দলটা বেশি আছে দিদির দল থেকে কে প্রার্থী হচ্ছে এখানে জানেন নজিবুল করিম কি কি জিতবে বলে মনে হয় সেটা তো আমাদের আশা আছে জিতুক উনি কে জিতবে নজিবুল করিম কি করেন আপনি আইসক্রিম ব্যবসা করেন আইসক্রিম ব্যবসা আইসক্রিমের ব্যবসা করেন খানাগুলো বাড়ি আপনার উত্তর বাড়ি হ্যাঁ খানাগুলো বাড়ি কদিন পরে ভোট আছে জানেন হ্যাঁ ভোট আছে জানেন ভাই বিধানসভা ভোট আছে জানেন কত তারিখে ভোটটা আছে ও আচ্ছা তারিখটাও জানেন আচ্ছা এদিকে খানাগুলে কার পাল্লা ভারী খানাগুলে নজিমুল করিম কোন দল থেকে দাঁড়িয়েছে জানেন তৃণমূল থেকে এবারে জিতবে মুন্সি নজিবুল করিম হ্যাঁ জিতবে কেমন সারা আছে তোমার মনে ভালোই করেছে ওই তো এই করেছে এই তো এই রাস্তাঘাট এই হয়েছে করেছে এই এরকম হয়েছে যে কাজ দেখাতে পারবে তাকেই চাইবো আমরা যে কাজ করবে তার সাথেই আমরা আছি সরকার যে কাজ করবে তাকেই দেওয়া হবে আমরা যারা যারা দীর্ঘদিন করি তাকেই দেবো খানাকুলে এখন দুটোই এখন সমাজ চলছে এখন হ্যাঁ বিজেপিও আছে এখন বিজেপিও এখন দুমুখ সমাজ হয়ে রয়েছে এখন এখন জেতা কিছু বলা যায় আমাকে জিততে হবে মোদি ভোট পাবে ভালোই বছর খানাকুল বিধানসভা খানাকুল বিধান 2-2 খানাকুল 2 হ্যাঁ মুন্সি নজরুল করিম
সুশান্ত ঘোষ সব জানি আমি শিবেন কার দল বেশি খানাকুলে কার দল ভারী মুন্সি নজরুল করিমের দল বেশি নজরুল করিম কেন আইএসএ ভালো লাগে না সব জানি আচ্ছা নতুন দাঁড়িয়েছে নতুন আব্বাসিদ্দিক নতুন এখানে গতবারে দিয়েছিল শিবিন সিট দিয়েছিল শিবিনের সাথে জোট শিবিন ইসলাম খান এবার মারা গেছে আব্বাসিদ্দিক সিট দিয়েছে খানাকুল বিধানসভা ফয়সাল খান ফয়সাল খান দিয়ে হ্যাঁ সুশান্ত ঘোষ কি থেকে দাঁড়িয়েছে বিজেপি থেকে কাজ করেছে মমতা সরকার কাজ করেছে খাইয়েছে লোককে প্রচুর হেল্প করেছে নাম শুনেছি যে খুব ভালো কাজ করে তারপরে ওদিকে সব নামও আছে তাই চাইছি ওকে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজ ভালো লাগে হ্যাঁ কাজ করেছে আপনাদের এখানে কাজ করেছে হ্যাঁ ভাড়ায় মোটামুটি কাজ করেছে খুব কাজ করেছে ভালো এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে জানেন আব্বাস সিদ্দিকির দল আইএসএফ ফয়সাল খান কোন পার্টিতে আছে ফয়সাল খান কোন পার্টিতে আছে সেটাও তো জানিনি তো তাকে একটা অচেনা মানুষকে আমি কীভাবে ভোট দেবো একটা একটা ভোট মানে তো সামান্য জিনিস না হ্যাঁ যখন আইএসএফ থেকে যে দাঁড়িয়েছে তাকে তো ফয়সাল খানকে আমরা কোনো চিনিনি দেখিওনি তো আমাদের এখানে যে পরিচিত তাকে আমরা ভোট দেবো তাকে এমএলএ করব নজিবুল করিম কি থেকে দাঁড়িয়েছে উনি বিহার থেকে টিএমসির হয়ে দাঁড়িয়েছে টিএমসি হ্যাঁ তাহলে আপনি 2021 বাংলায় কাকে চান হ্যাঁ এখন তো কাকুদের এখন দিদিকেই চাই হ্যাঁ ভাইজানকে তো এইসব তো আসছে হ্যাঁ এই সময় তো আসছে এখন তো ভাইজানকে ভোট দিলে হবে না কিন্তু দিদিকেই চাই দিদিকে হলেই তো এখন সমস্ত বিজেপিটাকে দিয়ে একটু রুখ পাওয়া যাবে দিদিকে দিয়ে বিজেপিকে রুখবেন হ্যাঁ দিদির কাজে ভালো লাগে দিদির কাজে তো সবই ভালো খারাপ নেই কাজ করেছে হ্যাঁ কাজ করেছে কোন বিধানসভা হ্যাঁ এই যে আমাদের মাইনান গ্রামে বিধানসভা যে হুগলি হ্যাঁ আপনার বিধানসভার নাম কি বিধানসভার নাম আরামবাগ খানাকুল খানাকুল আপনার বিধানসভার নাম খানাকুল খানাকুল বিধানসভা হ্যাঁ খানাকুলে কে দাঁড়িয়েছে জানেন খানাকুলে দাঁড়িয়েছে সেটা নামটা ঠিক বল নজিবুল ওইটা ঠিক জানিনি হ্যাঁ এখন এখন তো এই শুরুবাদে যে আগে ছিল একবার ছিল হ্যাঁ বাইরের লোক ছিল এখন বলছে উনি ভালো কাজ করবে দেখি কিরম ভালো কাজ করবে কিন্তু দিদি ভালো কাজ করেছে হ্যাঁ নিচের লোক কি কেমন করেছে ওইটা অসুবিধা প্রবলেম হয়ে গেছে মানুষের কিন্তু দিদি কাজ ভালো কাজ করে কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন রকম যা যা করেছে সাইকেল মেয়েদেরকে বিভিন্ন ভালো কাজ করেছে দিদির কাজটা আমাকে ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে থ্যাংক ইউ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।